আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11 অর্থাৎ চলতড়িৎ অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়ের ফার্স্ট লেকচার। তো প্রথমত এই অধ্যায়ে আমরা জানব যে কয়েকটা অংশ পরিবাহী কি আর অপরিবাহী। এখন তোমরা কিন্তু সবাই জানো যে পদার্থ যারা আছে এই পৃথিবীতে, যত মহাবিশ্বে যত পদার্থ আছে তাদেরকে অবস্থা ভেদে তিন ভাগে ভাগ করা হয়, কি কঠিন, তরল, গ্যাসীয়। সামটাইমস প্লাজমা অবস্থাও ধরা হয়, তবে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। আবার পদার্থকে যদি তুমি হিসাব করো মৌলিক আর যৌগিকের ভিত্তিতে, মৌলিক আর যৌগিক বিশ্লেষণের ভিত্তিতে দুই প্রকার। আবার পদার্থকে আমরা যদি চুম্বকত্বের ভিত্তিতে ভাগ করি, পদার্থ দুই প্রকার, চৌম্বক পদার্থ, অচৌম্বক পদার্থ, তাই না? ঠিক তেমনি বিভিন্ন ক্যাটাগরিতে যেমন পদার্থ ভাগ করা যায়, তেমনি একটা পদার্থ যেমন একটা প্লাস্টিক, যেমন একটা লোহার খণ্ড, এটা একটা ইটের খণ্ড, এর আবার ভিত্তি করে কাজ করা হচ্ছে যে এই লোহার খণ্ড, এটা প্লাস্টিক খণ্ড, এদের মধ্যে বিদ্যুৎ যায় নাকি যায় না তার ভিত্তিতে পদার্থ আবার দুই প্রকার। অর্থাৎ কোন পদার্থ বিদ্যুৎ পরিবহন করে নাকি করে না তার ভিত্তিতে পদার্থ কিন্তু তিন প্রকার, সরি কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। তাহলে পরিবাহী পদার্থ কারা? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর। কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টর বা পরিবাহী কাদেরকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে সরাসরি বিদ্যুৎ বা সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহী। এইবার আমরা জানতে চাই যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এই পরিবাহীর তুলনায় বেশি কম কিন্তু অপরিবাহীর তুলনায় বেশি তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর, আর এদের নামই অর্ধপরিবাহী। আর অপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় কি? অপরিবাহী, বা এদেরকে আমরা কি বলবো? ইনসুলেটর, ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ। এবং এই পরিবাহী পদার্থের হিসাবে আমরা জানি লোহা, তামা খুব ভালো একটা বিদ্যুৎ পরিবাহী পদার্থ, লোহা, তামা। আবার আমরা জানি ভিজা মাটি ইত্যাদি, এগুলো সব বিদ্যুৎ পরিবহন করে। কোবাল্ট, নিকেল, টাংস্টেন, এগুলো সব বিদ্যুৎ পরিবহন করে। এবার অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এইগুলো হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। এরপরে অপরিবাহী পদার্থ কোনগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না? এই অপরিবাহী পদার্থ প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। রাবার আছে, প্লাস্টিক, রাবার, তারপর প্লাস্টিক, রাবার, কাঠ, শুকনা কাঠ, এগুলো আমরা জানি বিদ্যুৎ পরিবহন এর মধ্যে দিয়ে হয় না। আর্দ্র মাটি বিদ্যুৎ পরিবাহিত হয় কিন্তু শুধুমাত্র ভিজা মানে শুকনা মাটির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। তো আমরা মূলত জানছি যে বিদ্যুৎ পরিবাহিতার ভিত্তিতে পদার্থ তিন প্রকার, একটা পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। এখন বিদ্যুৎ প্রবাহিত যেহেতু হয়, বিদ্যুৎ প্রবাহ কি আসলে? না, এখন জানতে হবে বিদ্যুৎ প্রবাহ কি। এটা একটা তার মনে করো, সেই তারটাকে আমরা মোটা করে দেখাচ্ছি, এটা তারের ভিতরের অংশ, তো এটা আর একটা তার, একটু চ্যাপটা তার, এটা সেই চ্যাপটা তারের মধ্য দিয়ে, এর মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে আবার এর মধ্য দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি একটু বড় আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একটু ছোট? আসলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাই হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। তো এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মনে করো কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, আর এর মধ্য দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তা আমরা এই স্থিতড়িৎ অধ্যায়ে শিখেছিলাম কিন্তু যে আধান প্রবাহিত হওয়া মানে বিদ্যুৎ প্রবাহিত হওয়া। তো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, যে কোনো পরিবাহী, সেটা হোক চিকন, যার প্রস্থচ্ছেদ হোক চিকন হোক মানে স্থিত, এটার কোনো কথা নয়। কথা হচ্ছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই এক সেকেন্ড সময়ে, কত সময়ে, একক সময়ে, তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ।
তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা কি? তাহলে তোমরা শিখছো তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে? যে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? যে কোনো প্রস্থচ্ছেদের পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত, যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তার তড়িৎ প্রবাহ বলে। এখন এটা যদি পরিবাহী হয়, মনে করলাম এটা একটা পরিবাহী, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, কিন্তু এর মধ্য দিয়ে এই টি সময়ে প্রবাহিত হচ্ছে কি, কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। ওকে, এখন আমরা বলতে পারি যে টি সময়ে, কত সময়ে, টি সময়ে প্রবাহিত হয় এই কিউ কুলম্ব, মানে কিউ পরিমাণ, কিউ পরিমাণ আধান। অতএব একক সময়ে প্রবাহিত হয় কিউ ডিভাইডেড বাই টি পরিমাণ আধান। সুতরাং আমরা তো সংজ্ঞায় জানি একক সময়ে পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। অতএব তড়িৎ প্রবাহ, দেখো তড়িৎ প্রবাহ আই, আই দ্বারা প্রকাশ করা হয় তড়িৎ প্রবাহকে, আই সমান সমান কিউ ভাগ টি, আই সমান সমান কিউ ভাগ টি। তাহলে এখানে একটা সূত্র তোমরা শিখে ফেললে যে তড়িৎ প্রবাহ আই সমান কিউ ভাগ টি। এখন যদি বলো আই সমান সমান কিউ ভাগ টি, এখন এই কিউ মানে আধান, আধানের একক কি তোমরা জানো কুলম্ব, আর এই যে টাইম সময়, সময়ের একক কি সেকেন্ড। তাহলে কুলম্ব এটাকে আমরা এইভাবে লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড। তাহলে আমরা এটাও আরেকটা একক হিসাব করে ফেললাম যে এই কুলম্ব পার সেকেন্ড হলো কি তড়িৎ প্রবাহের একক। তাহলে এর একক, এর একক তড়িৎ প্রবাহের একক কি কুলম্ব পার সেকেন্ড, বা এর একটা ব্যবহারিক একক আছে নাম কি অ্যাম্পিয়ার, এর ব্যবহারিক এককটার নাম কি অ্যাম্পিয়ার। তো আমরা শিখলাম তড়িৎ প্রবাহ কাকে বলে, তার একক কি। তাহলে তড়িৎ প্রবাহের একক কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার, এক কুলম্ব পার সেকেন্ড সমান এক অ্যাম্পিয়ার। এখন চলো শিখি যে এই তড়িৎ প্রবাহের সংজ্ঞা যেহেতু শিখেছো, এবার শিখবা যে এক কুলম্ব আধান কাকে বলে, এক সরি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কাকে বলে, এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। তো দেখো এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কাকে বলে, এটা যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আই সমান সমান, আমরা যে সূত্র শিখলাম আই সমান কিউ ভাগ টি, এই তড়িৎ প্রবাহ এক অ্যাম্পিয়ার তখনই পাওয়া যাবে যখন এই কিউ এর মান এক কুলম্ব আর আধানের মান কত এক সেকেন্ড, তখনই কিন্তু আমরা খুব সহজে কি পেয়ে যাব এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা বলবো এক অ্যাম্পিয়ারের সংজ্ঞায় এটাই বলবো যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ড সময়ে এক কুলম্ব আধান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় এক অ্যাম্পিয়ার। ওকে, আমরা তড়িৎ প্রবাহ কাকে বলে শিখেছি, আমরা এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কাকে বলে শিখলাম। এরপরে আমরা শিখি এই যে এক কুলম্ব আধান কাকে বলে। তার আগে আধানের সংজ্ঞায় তোমরা স্থির তড়িতে আধানের সংজ্ঞা শিখেছো, এখানে আধানের সংজ্ঞা আর দরকার নেই। তবে তোমরা জেনে রাখো আধানের সংজ্ঞা কাকে বলে, যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য সূচক ধর্মকেই বলা হয় আধান। তবে আধানের একক যেমন এক কুলম্ব, আধানের একক কি কুলম্ব, আমরা জানতে চাই যে এক কুলম্ব আধান কাকে বলে, এক কুলম্ব আধান কাকে বলে। তো এটাও কিন্তু এই তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে আমরা দিয়ে ফেলতে পারি। কিভাবে? আমাদের এখন টার্গেট এই এক কুলম্ব আধান কাকে বলে, এইটাই যদি আমরা হিসাব করি, দেখো বা এখানে হিসাব করো, এক কুলম্ব আধান তখনই হবে যখন এক অ্যাম্পিয়ার গুণ এক সেকেন্ড, এমন ব্যাপারটা হবে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে অ্যাকচুয়ালি কোন পরিবাহীর মধ্যে আধান প্রবাহিত হবে তারপর কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে, আধান প্রবাহের কারণে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। তার মানে বিদ্যুৎ প্রবাহের জন্য আধান প্রবাহিত হবে এই কথাটা না, আগে আধান তারপর বিদ্যুৎ। তাই এই আধানের সংজ্ঞা দিতে গেলে আমরা এইভাবে বলবো যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতটুকু পরিমাণ আধান প্রবাহিত হলে, দেখো যতটুকু আধান প্রবাহিত হলে, মানে এক সেকেন্ডে সরি, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ড সময়ে যতটুকু পরিমাণ আধান প্রবাহিত হলে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, সেই পরিমাণ আধানকে বলা হয় এক কুলম্ব। ওকে, বা সংজ্ঞাটা তোমরা এভাবে বলতে পারো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে
एक सेकेंड समय एक एम्पेयर विद्युत प्रवाहित होते होले जे परिमाण आधान प्रवाहर प्रयोजन हय सेई परिमाण आधान के बला हय एक कुलम्ब आधान। ओके ताले तुम्हारा एक कुलम्ब आधान काके बोले शिखेछो। एखन आमरा जानबो जे तड়িৎ বর্তনী কি। তড়িৎ বর্তনী দেখো, তড়িৎ বর্তনী আর কিছুই নয় বিদ্যুৎ প্রবাহিত হওয়ার একটা পথ। তো এভাবে আমরা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত দিলাম, এটা কোষ এখানে দেখানো হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা তার, এই তার, তারের এই পজিটিভ থেকে আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হয়, আধান প্রবাহিত হয় এবং এখান থেকে প্রবাহিত হতে 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 এই যে তারের মধ্য দিয়ে যাচ্ছে যাচ্ছে এবং এই যে আসলো, তাহলে এখান দিয়ে আধান প্রবাহিত হয়ে এই তারের মধ্য দিয়ে এভাবে প্রবাহিত হচ্ছে। তাই এই বিদ্যুৎ যে প্রবাহিত হলো, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার এই সমগ্র যে পথ, এই পথটাকেই বলা হয় বর্তনী। তাহলে তড়িৎ বর্তনী কাকে বলে, যে বিদ্যুৎ, আমরা এখন সংজ্ঞা শিখছি যে তড়িৎ বর্তনী কাকে বলে, বর্তনী। তাহলে তড়িৎ বর্তনীর সংজ্ঞা কি বলবা, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সমগ্র পথকেই বলা হয় তড়িৎ বর্তনী। এখন এই যে তড়িৎ বর্তনী, এভাবে চিন্তা করি চলো যে এই বর্তনীটাই আবার আগাচ্ছি, এই বর্তনীটাই দেখো আবার দিচ্ছি। এখন এই বর্তনীতে, আচ্ছা আমাদের এখানে একটা বাল্ব আছে, বাল্ব গুলো কিভাবে জ্বলে তাই না, তো এখানে পজিটিভ নেগেটিভ এইভাবে বিদ্যুৎ আসছে, আধান আসছে, প্রবাহিত হচ্ছে, হতে হতে এই তারটা মনে করো তামার তৈরি, কিসের তৈরি, তামার তৈরি, কপারের তৈরি, অর্থাৎ এর মধ্যে দিয়ে খুব ভালো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাই না। হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কারণ এর রোধ কম, এই তারগুলোর রোধ কম, বিদ্যুৎ যাওয়ার যে যাচ্ছে তার বাধাটা কম, তাই ওর মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারছে। এখন বিদ্যুৎ প্রবাহিত হতে 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 এইবার এখানে কি করা হলো, এইটা দেখো আবার বুঝো ভালো করে, এই জায়গাটা, এই পুরোটাই কিন্তু তামা। এখন এখান দিয়ে এই তামার সাথে এইটুকু জায়গা, এই যেটুকু আমি ফুলের মতো করে আঁকছি, এইটুকু জায়গাটা তামার তৈরি নয়, তাহলে এই তারটা এখান থেকে এই যে এইটুকু তার কিসের তৈরি, হ্যাঁ দিলাম টাংস্টেন বা নাইক্রোমের তৈরি, তাহলে এইটুকু তারের কিন্তু রোধ খুব বেশি, বাধা খুব বেশি। তবে বাধা দিক আর না দিক, আর অন্য কোন তো ওয়ে নাই যে, তাই এই উচ্চ বিভব, এই যে পজিটিভ আর নেগেটিভ, এই উচ্চ বিভব থেকে এই যে এই তার দিয়ে, এই তারের মধ্য দিয়ে এখান দিয়ে এই নিম্ন বিভব, এই যে নিম্ন বিভবের কাছে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে যখন এই জায়গা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, হতে হতে কি হলো, এখানে এইটুকু তারের বাধা বেশি হওয়ায় এখানে এই আধানের সাথে একটা ঘর্ষণের সৃষ্টি হয় অণু পরমাণুর, ফলে এই ঘর্ষণের কারণে এই তারটা উত্তপ্ত হয় এবং এটা জ্বলে এসে ওঠে, তার মানে একটা বাল্ব তাই না। বাল্ব গুলো কিন্তু এভাবেই কাজ করতেছে। তাই আমরা বলবো এটা একটা রোধ বলবো না, হ্যাঁ একটা বৈদ্যুতিক উপকরণ মানেই মনে করবে একটা রোধ, কি বলবা, রোধ, কারণ ওখানে বিদ্যুৎ যাচ্ছে, বাধা দিচ্ছে, তাই কাজ হচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, হ্যাঁ জ্বলে উঠছে, তাই আমরা বাতি, বৈদ্যুতিক বাতি হিসেবে আলো পাচ্ছি, বিদ্যুৎ যাচ্ছে, মেকানিক্যাল কাজ করছে, ফ্যান ঘুরে উঠছে না, তাহলে আমরা বলতে পারি সমস্ত কাজই হচ্ছে রোধ। তাই এই পরিবাহীর মধ্য দিয়ে দেখো এখানে একটা রোধ আছে, আবার এখানে আরেকটা বাল্ব সংযুক্ত আছে, দেখো এখানে আরেকটা বাল্ব সংযুক্ত আছে, তো এই বাল্ব গুলো কিভাবে সংযুক্ত আছে তাই না, এরা আমরা এইভাবে না দেখায় এই জিনিসটাকে আমরা কিন্তু এইভাবে দেখাতে পারি, পজিটিভ নেগেটিভ প্রত্যেকবার বাদ না দিয়ে, এই দেখো একটা রোধ মানে একটা উপকরণ, এই দেখো আরেকটা রোধ, এই দেখো আরেকটা উপকরণ, এই দেখো আরেকটা রোধ, এই দেখো আরেকটা উপকরণ, তো এগুলো রোধ, রোধগুলোকে আমরা বলতে পারি এক একটা ইলেকট্রিক ডিভাইস। তো বৈদ্যুতিক উপকরণগুলো কিভাবে সাজানো আছে না, এই বর্তনীতে বৈদ্যুতিক উপকরণগুলোর এটার যদি প্রথম প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত, শেষ প্রান্ত, এই প্রথম প্রথম উপকরণটা শেষ প্রান্ত দ্বিতীয় উপকরণের প্রথম প্রান্তের সাথে, আবার দ্বিতীয় উপকরণের শেষ প্রান্ত তৃতীয় উপকরণের প্রথম প্রান্তের সাথে যুক্ত আছে তাই না, এবং পরপর যুক্ত আছে। আর এই জায়গায় তাহলে বৈদ্যুতিক উপকরণগুলো কিভাবে যুক্ত আছে, দেখো এখানে বৈদ্যুতিক উপকরণগুলো যুক্ত আছে যে এই বৈদ্যুতিক উপকরণের প্রথম প্রান্ত এখানে আর এই দ্বিতীয় প্রান্ত এখানে, এর প্রথম প্রান্ত এখানে, দ্বিতীয় প্রান্ত এখানে, এটার প্রথম প্রান্ত এখানে, দ্বিতীয় প্রান্ত এখানে, এবং এভাবে দেখো যুক্ত আছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এটা এমনই একটা বর্তনী যে বর্তনীতে বৈদ্যুতিক উপকরণগুলো একটির পর একটি পরপর সাজানো আছে, তাই এই বর্তনীকে বলা হয় শ্রেণী বর্তনী, আর এটার নাম কি, সমান্তরাল বর্তনী। তাহলে যে বর্তনীতে বৈদ্যুতিক উপকরণগুলো একটির পর একটি পরপর সাজানো থাকে তাকে বলা হয়,
শ্রেণী বর্তনী। আর যে বর্তনীতে বৈদ্যুতিক উপকরণগুলোর প্রত্যেকের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং প্রত্যেকের শেষ প্রান্ত অপর আর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত আছে তাকে বলা হয় সমান্তরাল বর্তনী। তাহলে আমরা শিখলাম তড়িৎ বর্তনী কাকে বলে, শিখলাম শ্রেণী বর্তনী কাকে বলে, শিখলাম সমান্তরাল সমান্তরাল বর্তনী কাকে বলে। ওকে, এখন আমরা শিখতে চাই শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী যেহেতু সংজ্ঞা শিখেছি। আচ্ছা দেখো, এবার শিখবো বিদ্যুৎ প্রবাহের দিক। কি শিখবো? বিদ্যুৎ প্রবাহের দিক। আচ্ছা, স্থির তড়িৎ অধ্যায় শিখেছো যে এখানে মনে করো হাই ভোল্টেজ আছে, প্লাস 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 প্লাস, তার মানে মনে করো এখানে কয়টা আধান দেখানো হয়েছে? সাতটা। আর এখানে নেগেটিভ আছে কয়টা? ছয়টা। এখন আরো যদি আমরা চিন্তা করি, এখানে আরো একটু বুঝি, এটা একটা চার্জিত বস্তু, এর প্লাস দুইটা আর এর প্লাস একটা, তার মানে এর আধান বেশি। আচ্ছা, এর আধান বেশি এই বস্তুতে কি এমন ছিল? এর যে কয়টা পজিটিভ ছিল সে কয়টাই তো নেগেটিভ ছিল। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে রাদারফোর্ডের পরমাণু মডেলে শিখেছো তোমরা যে এখানে একটা বস্তু কিন্তু সামগ্রিক ভাবে আধান নিরপেক্ষ থাকতে চাই, অর্থাৎ যে কয়টা প্রোটন আছে সে কয়টা ইলেকট্রন তাতে আছে, কিন্তু এই বস্তুটাকে এমন কোন ভাবে ঘর্ষণ করা হয়েছে বা কোন একটা সিস্টেম দ্বারা বস্তু থেকে একটা ইলেকট্রনকে বিতাড়িত করা হয়েছে, তাই সরি দুইটা ইলেকট্রনকে বিতাড়িত করা হয়েছে। তাহলে এই বস্তুতে নিউট্রাল থাকতে গেলে এর কি আছে বলতো? দুটি ইলেকট্রন কম আছে। আর আর নিউট্রাল থেকে এই বস্তুকে কয়টা ইলেকট্রন তাড়িয়ে দেওয়া হয়েছে? একটা। তাহলে এর একটি ইলেকট্রন কি আছে? কম আছে। তাহলে এই বস্তুর অ্যাকচুয়ালি আমরা জানি যে বস্তুর ইলেকট্রন বেশি তারই কিন্তু নিম্ন বিভবের বস্তু, আর যে বস্তুর ইলেকট্রন কম সে কিন্তু উচ্চ বিভবের বস্তু। তাহলে এক্ষেত্রে সরি, এটা উচ্চ বিভব যে এর সরি ইলেকট্রন কম, এর অনেক ইলেকট্রন কম, ইলেকট্রন কম অর্থাৎ ইলেকট্রন কমটাকে আমরা বলছি কি প্রোটন বেশি। তাই এই বস্তুটা আসলে কি ধনাত্মক চার্জে চার্জিত, এও ধনাত্মক চার্জে, কিন্তু এর এর কি বলতো প্রোটন বেশি, মানে তাই এটা উচ্চ বিভবের বস্তু। এটা কি বস্তু বলতো? এটা নিম্ন বিভবের বস্তু। এটা নাই পজিটিভ আর দুইটা পজিটিভ সংখ্যা কাউন্ট করে বুঝে নিতে পারছো, কিন্তু এই দুইটা বস্তুর ক্ষেত্রে কিভাবে বুঝবা? এর দেখো পজিটিভ বেশি, না পজিটিভ বেশি মানে এ ইলেকট্রন কি করে ফেলেছে, ইলেকট্রন হারাইছে, তাহলে এ তো উচ্চ বিভবের বস্তু, উচ্চ বিভব। এটা কি বিভব? নিম্ন বিভব। কেন নিম্ন বিভব? কারণ এর পজিটিভ কম আর এর কি পজিটিভ বেশি। শুধু পজিটিভ দিয়ে তোমরা হিসাব করে ফেলতে পারো যে পজিটিভ বেশি উচ্চ বিভবের বস্তু, পজিটিভ কম মানে নিম্ন বিভবের বস্তু। অথবা তোমরা এভাবে চিন্তা করো যে যদি ইলেকট্রনের কথা চিন্তা করো, এই বস্তুর ইলেকট্রন খুব বেশি তাই এ নিম্ন বিভব, এর ইলেকট্রন নেই, ইলেকট্রন কম তাই এ মানে উচ্চ বিভব। এখন এই যার উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে, এখন এটার মধ্যে যদি একটা তার দিয়ে সংযোগ দেওয়া হয়, তাহলে আমরা জানি যে এই ইলেকট্রন ইলেকট্রন কিন্তু এই পথ দিয়ে প্রবাহিত হবে এবং এই পথ দিয়ে প্রবাহিত হয়ে কি করবে? এখানে এই বস্তুতে চলে আসবে। একটা ইলেকট্রন যদি এখান থেকে চলে আসে, এসে একটা ইলেকট্রন এসে এই ইলেকট্রন আর এই প্রোটনের সাথে নিউট্রাল করে ফেললো, হ্যাঁ, তার মানে এর একটা প্লাস কমে গেল। তা আপাতত আমার দৃষ্টিতে আমাদের মনে হয় কি, আমাদের মনে হয় এখান থেকে বুঝে একটা প্রোটন চলে গেছে। আসলে প্রোটন প্রবাহিত হচ্ছে না, হচ্ছে কি ইলেকট্রন প্রবাহ হচ্ছে। তাই ইলেকট্রিসিটি কথাটা দেখো না, ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি কথার মধ্যে আসে এই কথাটা এসে কি ইলেকট্রন থেকে, ইলেকট্রন থেকে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রিসিটির প্রবাহ মানে তড়িতের প্রবাহ নির্ভর করে কিন্তু ইলেকট্রনের উপরে। তাই কিন্তু অনেক আগের আমলে হিসাব হতো, দেখো ইলেকট্রন এদিকে আসছে, এসে এই প্রোটনকে কমাই দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে প্রোটন ওদিকে গিয়ে ইলেকট্রনকে কমাই দিচ্ছে। এটা অনেক আগে থেকে প্রচলিত হয়ে গেছে যে এই ধারণাটা যে একটা উচ্চ বিভব থেকে এই চার্জ প্রবাহিত হয়ে নিম্ন বিভবের দিকে যায়। কতক্ষণ যাবে? যতক্ষণ তাদের বিভব শূন্য না মানে সমান না হয়। তো এটা আমরা বলতে পারি এই যে উচ্চ বিভব থেকে প্রোটন ওদিকে প্রবাহিত হচ্ছে, এটা প্রচলিত হয়ে যাওয়ায় এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিক। এবং আজও আজও আমাদের যত বই লেখা হয়েছে সেই বইগুলোতে বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিক হিসাবে এটাই ধরে নেওয়া হয়েছে এবং কাজ করাও হচ্ছে এটা দিয়ে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু সত্যি সত্যি কে প্রবাহিত হয়ে আসছে বলতো? ইলেকট্রন। কোথা থেকে? ইলেকট্রন এই নেগেটিভ থেকে এই এখানে, ইলেকট্রন এখানে আসছে এবং এটাই হচ্ছে তাহলে আমরা বলতে পারি
ইলেকট্রনের ফ্লো হচ্ছে এদিকে, তাই না? আর এদিকে কে যাচ্ছে বলতো? চার্জ প্রবাহিত হচ্ছে, তাই না? আর ইলেকট্রন যে ফ্লোটা হচ্ছে ওটাই বিদ্যুৎ প্রবাহের, আমরা কি বলবো, বিদ্যুৎ প্রবাহের কি দিক জানো? এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের প্রকৃত দিক। অবশ্যই প্রকৃতই তো হওয়া উচিত, প্রকৃত দিক। আর এটা প্রচলন হয়ে গেছে তো, তাই এটা হচ্ছে প্রচলিত দিক। তাহলে আমরা বলবো বিদ্যুৎ প্রবাহের দিক কয়টা? দুইটা। কি কি? প্রচলিত দিক এবং প্রকৃত দিক। তবে প্রকৃত দিক অঙ্কে হিসাব করা হচ্ছে না, অঙ্কে সর্বদা তোমরা কোনটা ধরে করবা? এই প্রচলিত দিকটা ধরে অ্যারো চিহ্ন ইউজ করতে পারো। তাহলে আমরা একটা বিষয় শিখলাম যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ চার্জ প্রবাহিত হয়, অর্থাৎ এটাই বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিক। এবং বিদ্যুৎ প্রবাহের প্রকৃত দিক নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, অর্থাৎ ইলেকট্রন যেদিকে ফ্লো করে সেটা হচ্ছে প্রকৃত দিক, এবং ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ প্রচলিত দিক এটা। ওকে, তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম। দেখো আমি পয়েন্ট গুলো বলছি, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থ কি, এবং শিখেছো তড়িৎ প্রবাহ কাকে বলে, এর একক শিখেছো, এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কাকে বলে, এক শুধু আধান কাকে বলে, এক কুলম্ব আধান কাকে বলে, বর্তনী কাকে বলে, শ্রেণী সমান্তরাল, বর্তনী শ্রেণী সমান্তরাল কি, বর্তনীর কি সমান্তরাল, সমান্তরাল বর্তনী কি, তাহলে শ্রেণী বর্তনী কি, সমান্তরাল বর্তনী কি, এবং শিখলে বিদ্যুৎ প্রবাহের দিক। দেখা হবে পরের লেকচারে।